কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, কাঁদে ধরনি, তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে, পৃথিবী আকুল হে রাসূল হে রাসূল। প্রজেক্টরে মহিলারা বক্তাকে দেখে কথা শুনতে পারবে কিনা প্রশ্ন করেছিল আমাকে খুলনায়, শুনছেন না আপনারা? এটা নিয়ে প্রাচ্য পাশ্চাত্য, মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, ইস্ট ওয়েস্ট কোনো ইখতিলাফ নাই, যে দেখা যাবে যাবে। আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তারের কাছে যান, গাড়িতে যখন বসে থাকেন, উনি ড্রাইভারে দেখে না, আকল খাটান, আকল দলিল পরে, দলিল পরে, আগে একটু আকল খাটাই। রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি, আমি বোরকা পরা ঠিকই, কিন্তু এই যে ড্রাইভার, তারা দেখা লাগতেছে না? ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের দেখা লাগে না? রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি, পুরুষদেরকে আমরা দেখি না, নারীদের তো দেখা লাগে, দেখা লাগে, এটা নাজায়েজ নয়, এটা বুঝতে হবে, জানতে হবে, জানার কোনো শেষ নাই, জান্নাওয়ালার উপরও জান্নাওয়ালা আছে। তো এটা নিয়ে আসলে ইখতিলাফের কিছু নাই, ইস্ট ওয়েস্ট মাশারিকিল আরদি ও মাগারিবিহা, গোটা বিশ্বের সব ফিক একাডেমি খোঁজ নিয়ে দেখেন, এটা জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈদের দিন হাবাসী সাহাবীদের খেলা দেখিয়েছেন, খেলা হাবাসী সাহাবারা মসজিদে নববীর পাশে, সহি বুখারীর বর্ণনা, তীর ধনুক দিয়ে খেলাধুলা করত। তা আম্মা জান আয়েশা দেখতে চাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, তাশতাহিন তানজুরিন, বুখারীর বর্ণনা, তাশতাহিন তানজুরিন, আয়েশা তুমি কি দেখতে চাও? আম্মা জান বললেন, হ্যাঁ আমি দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে পিছনে দাঁড় করালেন, তিনি বর্ণনা করলেন, আকামানি ওয়ারাআহু, আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন, খাদ্দিমা আখাদ্দিহ, আমার গাল রাসূলের গালের সাথে লেগে গেল, আমি প্রাণ ভরে হাবাসি সাহাবাদের খেলা দেখলাম সরাসরি। তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কি টিভির পর্দায় দেখা যাবে না? দেখা যাবে না? যাবে। দীর্ঘক্ষণ দেখার পরে আম্মা জান আয়েশা বললেন, হাচ্চা মালিলতু, আমি ক্লান্ত হয়ে গেলাম, অনেকক্ষণ দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা পরিপূর্ণ হয়েছে, তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো, ইথিওপিয়ান সাহাবিদের খেলা? আম্মা জান বললেন, হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, ঠিক আছে আয়েশা, এখন তুমি চলে যাও, সুবহানাল্লাহ পড়ে। সহি বুখারীতে আছে, যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন, স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন, সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন, তাই না? ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন, চোখে গামছা বেঁধে রাখতেন না, দেখতেন, দেখা যায়, প্রয়োজনে দেখা যায়। এই মাসালা ক্লিয়ার? আপনি যা যেটাকে বেদাত বলছেন, মেয়েদেরকে তাফসির মাহফিল দেখানো হয়, অনেকে ফতোয়া দিচ্ছে, বিশেষ করে বিভিন্ন পীরের মুরিদ যারা, ওরা বলে এটা হারাম, মেয়েরা যদি হুজুরকে দেখে তাহলে প্রেমে পড়ে যেতে পারে। শয়তান আর কত ধোকা দেবে! একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে, সতর হচ্ছে, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে, এটা তার সতর। একটা মেয়ে লোক যদি হাতের কবজি খোলা রাখে, মুখমণ্ডল খোলা রাখে, পায়ের পাতা খোলা রাখে, আর বাকি শরীরে সব জায়গায় ঢাকা আছে, অসুবিধা আছে? অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ও ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব জায়গায় যেতে পারবে। যদিও ফেতনা জামানা এখন মুখমণ্ডলটা ঢাকা রাখা ভালো, মাসলা হলো যাই মুখমণ্ডল খুলে রাখা জায়েজ আছে, কিন্তু এখন ফেতনার জামানা, এটা ঢাকা রাখা ভালো, তবে খুলে রাখতে পারবে। আর একটা পুরুষের সতর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী নাভি থেকে হাঁটু পর্যন্ত,
এতটুকু যদি ঢাকা থাকে, পুরা শরীরে কোনো জায়গায় কাপড় নেই, সে যদি আপনার সামনে আসে আপনি দেখতে পারবেন না। এটা একটা ক্লাস, এটা কি ছাত্র এরকম হলে হবে? একটু জবাব দেবেন তো, পারবে না? আপনি এখান থেকে কে বুঝলেন বলেন তো? আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি পুরুষ মানুষ, আমার ঢাকা আছে, শরীরে কাপড় নেই। আমি যদি বাজারের মাঝখান দিয়ে যাই, মানুষ আমাকে দেখলে গোনা হবে? ওটা যদি গোনা না হয়, এই যে এটা একটা ছায়া, একটা পর্দা, এখানে আমারে দেখলে গোনা হবে? আর আমি তো ওইভাবে বসে নেই, আমার তো সব জায়গায় ঢাকায় আছে। আচ্ছা, এই মহিলার প্রেমে পড়ার সম্ভাবনা আছে, ওর দেখার দরকার। আমি আবার বলছি, যার এরকম মন মানসিকতা আছে যে না হুজুর দেখলেই আমার পছন্দ হবে, ওই রকম লোকের আমার দেখার দরকার নেই। যারা ওই দাদির বয়সে আছে তারা দেখবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যারা এই যে ফতোয়া দিচ্ছে যে হুজুরকে এভাবে পর্দার ভেতরে দেখা জায়েজ নেই স্যাটেলাইটের মাধ্যমে, এগুলো নবীর জামানায় ছিল না, সুতরাং এটা বেদাত। বেদাতের মাসলা কি এইটা না? বেদাতের সংজ্ঞাও এটা না। বেদাতের সংজ্ঞা হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। এটা আমি ইসলামের মধ্যে না, ইসলামের জন্য ব্যবহার করছি। শব্দ দুইটা, একটা মধ্যে একটা জন্য, দুইটা শব্দ মনে রাখবেন, তাহলে আপনাকে দিয়ে কেউ শিরিক বেদাত করাতে পারবে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি এই 3 বছর নবুয়ত পাওয়ার পরে গোপনে ইসলাম প্রচার করেছিলেন, এখন আর গোপনে না, এখন প্রকাশ্যে। প্রকাশ্যে কাদের কাছে যাবেন? আপনার নিকটবর্তী যারা আছে আত্মীয় স্বজন, এদের কাছে। এই যে তাবলিগ করার নিয়ম আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এখান থেকে আমেরিকায় যাবেন না প্রথমে আপনার স্ত্রী দিয়ে শুরু হবে, কারণ নিকটবর্তী তো আপনার স্ত্রী, কথা বলে না কেন? তাহলে সর্বপ্রথম তাবলিগ শুরু করা লাগবে কোন জায়গা থেকে? স্ত্রী, ছেলে, মেয়ে, মা বাবা, এই আশপাশে যারা আছে। এরপরে আপনি এর যত দূরত্ব যা যেতে পারেন অসুবিধা নেই। নবীজি এ কথা পালন করার জন্য তিনি সাফা পাহাড়ে উঠলেন। সকালবেলা ওঠার পরে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। ইয়া সাবাহা মানে, হে তোমরা যারা সকাল যাপন করো তারা একটু মন দিয়ে শোনো। চিৎকার করে তিনি লাল কাপড় উড়িয়ে দিলেন, কারণ ওই জামানার প্রযুক্তি ছিল লাল কাপড়। ওই সময় কে স্যাটেলাইট ছিল, এ ভিডিও ক্যামেরা ছিল, মোবাইল ছিল, কি ছিল? লাল কাপড়। ওই জামানার ওইটাই স্যাটেলাইট, ওইটাই প্রযুক্তি, ওইটাই ভিডিও ক্যামেরা, ওইটাই পত্রিকা। কেউ বিপদে পড়লে আগে লাল কাপড় উড়িয়ে দিত, মানুষ বুঝতো লোকটা বিপদে আছে। সবাই যখন এক জায়গায় যাচ্ছে, কেউ যেতে পারে না, সে তার ভাইকে পাঠিয়ে দেয়, ছেলেকে পাঠিয়ে দেয়, বউকে পাঠিয়ে দেয়, যা আমি ব্যস্ত আছি শুনি আয়। সবাই যখন পাহাড়ের পাদদেশে, আল্লাহ আর নবীকে ডাক দিলেন, মোহাম্মদ আমাদের হাজির করলে কেন? বিশ্ব নবী যে লাল কাপড় উড়িয়েছিলেন এটা তিনি নিজে আবিষ্কার করেছিলেন। কথা বোঝার পরে বলি, এটা কি নিজে আবিষ্কার করলেন না? আবহমান কাল থেকে চলে আসছিল, ওটা তো কাফেরদের তৈরি করা। আবহমান কাল থেকে এটা চলে আসছে, যেই বিপদে পড়ে সেই সাফা অথবা মারওয়া পাহাড়ে ওঠার পরে লাল কাপড় উড়িয়ে দেয়। তাহলে এই যে প্রযুক্তি, এই স্যাটেলাইট আল্লাহর নবী নিজে আবিষ্কার করেন, এটা কাফেরদের আবিষ্কার করা ছিল। আরো জোরে, বিশ্ব নবী এটা ইসলাম প্রচার করার জন্য ব্যবহার করলেন না, ইসলাম ধ্বংস করার জন্য। সম্মানিত ভাইরা, প্রযুক্তির এটার কিছু অবদান আছে, আছে না নেই বলেন তো? আচ্ছা, এগুলো যদি আপনি অনলাইনে না থাকে, আপনি তো গান শুনবেন, আপনি তো নাটক দেখবেন, আবার কেউ ফতোয়া দেয় এগুলো জায়েজ নাই। আমার দেশে সব হারাম বলতে কিছু কিছু লোক আছে, সবই কয় হারাম, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওর কিতাবের নামই আছে কিতাবুল হারাম, আছে না নাই? এই প্রযুক্তির দরকার আছে, এই প্রযুক্তি আমাদের দখলে নেই, এই জন্য আজকে মুসলমানদের পরিচয় হলো সন্ত্রাসী। আমরা যখন, আমি কোরিয়াতে গিয়েছিলাম গত বছর, আমি কোরিয়াতে ঢুকলাম, ইমিগ্রেশন ক্রস করব, আমার জুব্বার দিকে আর টুপির দিকে এইরকম করে ছায়া আছে, কে ঠিক জঙ্গল থেকে আসলো নাকি? দেখে ভয় ভয় দৌড় মারছে এক মহিলা, ওর গায়ে কোনো কাপড় চোপড় নাই। দেখেন, গায়ে কাপড় চোপড় নাই ওটা কিচ্ছু না, আর আমার গায়ে কাপড় চোপড় আছে, আমার দেখে মারছে দৌড়। পশ্চিমাদের সংস্কৃতি হলো
চামড়া বের করা, চামড়া দেখানো, আর মুসলমানদের সংস্কৃতি হলো চামড়া ঢেকে রাখা, পশুর কোনো পর্দা নাই, পশুর কোনো কাপড় চোপড় নাই, ওদের মধ্যে আছে পশুর চরিত্র, আর মুসলমানদের মধ্যে আছে মানুষের চরিত্র, ঠিক কিনা? ওদের কাছ থেকে আমরা কিছু শিখবো না, কিছু শেখার নাই। কিসের আমেরিকা, কিসের ইউরোপ? যে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয় যা কুত্তার মধ্যেও নাই, ওর মধ্যে আমাদের শিক্ষার কিচ্ছু নাই। আমরা ভারত থেকে কি শিখব? যে দেশের সর্বোচ্চ আদালত আল্লাহর ঘর মসজিদ ভাঙার অর্ডার দেয়, শেখার কিছু নাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? মসজিদ আঘাত দেওয়া মানে আমার কলেজে আঘাত দেওয়া। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের মাহফিল দেখাও কতটুকু শরীয় সম্মত জানালে খুশি হব? এটা 100% শরীয় সম্মত। রাসূল সাল্লামের কাছে মহিলারা আলাদা সময় চেয়েছেন, যে সব সময় সাহাবায়ে কেরাম আপনার সামনে বসে থাকে, আপনি আমাদের জন্য একটা সময় দেন যাতে করে আমরা আপনার থেকে ডাইরেক্ট কথা শুনতে পারি। আলহামদুলিল্লাহ বলে শরীয় শিখার জন্য এটা করা যায়, কোনো অসুবিধা নেই। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়েন।